ঈশ্বরদী আন্ত উপজেলা কিন্ডার গার্ডেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। ঈশ্বরদী আন্ত উপজেলা কিন্ডার গার্ডেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। রিপোর্ট লিখে পড়ছি আমি মুনমুন আক্তার। সুষ্ঠু সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ঈশ্বরদী আন্ত উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী বাৎসরিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে 8 ও 9 ডিসেম্বর 2023 ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলার 12টি স্কুলের প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এই পরীক্ষা পর্যবেক্ষণের জন্য অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়াব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিতা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংশন ও ডিডিপি নিউজ 24.com এর সম্পাদক এস এম রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতের, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুণ্ডু, গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার ইয়াসিন আলী প্রমুখ। অ্যাসোসিয়েশনের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আবু সাইদ, সহ সম্পাদক শেখ মহসিন, সেলিম রেজা সহ নেতৃবৃন্দ আমন্ত্রিত পর্যবেক্ষকদের স্বাগত ও পরীক্ষার হল পরিদর্শন করেন।